কোথায় আছি একটু পরে বলছি, বাট আই এম সুপার এক্সাইটেড কারণ পুজো অলমোস্ট এসে গেছে আর আমরা সারা বছর পুজোর জন্য ওয়েট করে থাকি যে পুজোর সময় একটা স্পেশাল কিছু হবে। পুজো মানে গল্প আড্ডা ভুড়ি ভোজ অ্যান্ড এভরিথিং ক্রেজি, মানে আই ডোন্ট থিঙ্ক আমরা তখন সেই সময় কোনো রুলস মানি, উই জাস্ট গো ক্রেজি আর মানে মজার চূড়ান্ত পরিমাণে মজা করি। সো বাট পুজোর সময় আমরা চাই দ্যাট উই শুড লুক আর বেস্ট, অবভিয়াসলি সারা বছরই উই ওয়ান্ট টু লুক আর বেস্ট, কিন্তু পুজোর সময় একটু বেশি স্পেশাল, ইউ নো উই শুড লুক যে সবাই যেন বলে যে মাই গড শাড়িটা কোথা থেকে পড়েছে বা পাঞ্জাবিটা কোথা থেকে পড়েছে বা কী সুন্দর লাগছে। অ্যান্ড অনেকে তারপরে কি বলবো পুজোর সময় ঘটকালিও করে বা যে যার নিজেদের পার্টনারসদের খুঁজে পায়। পার্টনারসদের আরও বলছি যে এরকমই একটা খুব কি বলবো স্পেশাল পুজোর সময় অষ্টমীর দিন আমার বাবা আমার মাকে খুঁজে পেয়েছিলেন। সো পুজো ইজ আ ভেরি ম্যাজিক্যাল টাইম আর এই সময় এনিথিং ক্যান হ্যাপেন। ম্যাজিক্যাল টাইমের সময় ইউ ওয়ান্ট টু লুক ইউর বেস্ট, ইউ ওয়ান্ট টু ফিল ইউর বেস্ট। পুজোর সময় আমরা আবার থোড়া হাটকে আর কী করতে পারি, সারা বছরই তো সাজছি, আবার পুজোর সময় নতুন কী সাজা দিতে পারে। তখনই দরকার হয় স্পেশাল লোকজনদের যারা ঠিক করে দেবে যে না মুমতাজ তুমি এই সময় এইটা পরতে পারো, এই দিনে এইটা পরতে পারো। আর পুজোর সময় জেনারেলি কি সপ্তমী অষ্টমী নবমী ষষ্ঠী মানে এক এক দিন এক এক রকমের সাজ হয়। সো আমি এই পুজোতে কী করবো আই ডোন্ট নো, এই বিজি স্কেডিউলের মধ্যে উই কিপ আর সেলস একটা সময় ইউনো অ্যালট করে রাখি যে এই সময়টা আমরা পুজোর সময় কী পরবো, পুজোয় কী কীরম আমার লুকটা হবে সেটা সেট করার জন্য একটা টাইম আলাদা করা থাকে। অ্যান্ড তাই জন্যে সেই টাইমটা বের করেই আমি চলে এসেছি টু সামওয়ান ভেরি স্পেশাল, স্নেহাশিস দা। আই হ্যাভ কাম টু হিজ স্টুডিও বিকজ হি ইজ গোয়িং টু হেল্প মি ড্রেস আপ ফর পুজো দিস টাইম। স্নেহাশিস দা চলে এসো। কেমন আছো? ভালো আছি মা, আই এম ভেরি এক্সাইটেড। সো তুমি আমায় বলো আমাকে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটে দিন কিরম ভাবে সাজাবে। কয়েকটা আমি না তোর জন্য আলাদা করে রেখেছি, লেটস ট্রাই ওয়ান বাই ওয়ান। হ্যাঁ দেখা যাক। এটা না বেশ মজার জিনিসটা হচ্ছে বিকজ অফ দ্য কাট, আমি আসলে আরেকটাও রেখেছিলাম কিন্তু এইটা বিকজ অফ ইউর হাইট ইটস লং, ইয়া দ্যাটস দ্য রিজন। বাট এটা এরকম আরেকটা জিনিস করা যায় জিনিসটা কি মজার হচ্ছে ইউ ক্যান ইউজ ইট এখানে একটা ব্রোচ দিয়ে বা একটা এদি এখানে লাগিয়ে দিলে ইট বিকামস আ ডিফারেন্ট। ও ওয়াও, ইয়া মানে actually it's a, like a multitasking kind of a thing, you can like actually pair it up. Eta ki what would you call this, mane eta ki bolo, it's just a shrug. So ekhon emni to erokom full length shrugs are bishon bhabe in, so obviously shoptome we want to be all airy easy breezy, mane prothomei amra dhal torwal niye berobo na, that is for navami. But ei din we want to look ki bolbo হালকা সাজের মধ্যে তাক লাগানো সাজ, এটা হচ্ছে একটা টিজার ইউ নো এক্স্যাক্টলি। হ্যাঁ এরপরে আরো ভালো ভালো কি কি আসছে, পিকচার আবি বাকি হ্যায় বাট নেই, টিজারটাই এরকম হলে তাহলে তো পিকচার উইল বি ভেরি গুড, মানে দিস ইজ রিয়েলি গুড। এটা হোয়াট ম্যাটেরিয়াল ইজ দিস? জর্জেট করে এটা। বাট হোয়াট আই এম লাভিং অ্যাবাউট দিস কাট ইজ এটা এমনি নরমাল, ইটস নট লাইক আ লং, জাস্ট আ নরমাল কাট। দেয়ার ইজ আ রিজন আমরা এটা করি অনেক সময় জন্য জানিস তো, lot of people they want to hide their body contours, yeah eta bishon bhabe otake kore help kore, eta kintu tumi ekta khub important tip diye dile ekhuni jara hoyto ektu hefty, eta ami ekta tip diye dicchi, and you want to actually wear something a bit skimpy inside. Ami to ekhane ekta erokom grey ekta very loose top pore roichi, this is not the best way to wear it. Ami jodi essentially I would wear it with a fitted tank top type er ba spaghetti or something to fit it, because you know this is loose, so ভেতরটা আই ওয়ান্ট টু বি লাইক শোয়িং দ্যাট আই হ্যাভ দ্য বেস্ট ফিগার ইন দিস ওয়ার্ল্ড। এইটা এটা হচ্ছে সিমিলার, এটার মধ্যে একটা আমি এ করেছিলাম বাটারফ্লাই প্রিন্টস, অ্যান্ড এটা অলসো এটার মধ্যে আমি ছোটো ছোটো কাটস দিয়ে, এটা সিম্পল কিন্তু ইট লুকস ভেরি ডিফারেন্ট।
আমার বন্ধুরা এটা এখানে আবার একটা বাধা আছে ওই ব্যাপারটা ইজ রিয়েলি ভেরি গুড ইজ লাইক হোয়াট কি মনো স্টাইল এটা পঞ্চো স্টাইল হ্যাঁ হ্যাঁ পঞ্চো স্টাইল সো গুড এসেনশিয়ালি একটা ভিতরে স্লিপ দিয়ে দিও আরে ভিতরে একটা তুমি একটা স্লিপ পরে নিলে ভিতরে একটা নুডলস স্ট্র্যাপ পরে নিলে দ্যাটস ফাইন এনাফ হালকা ফুলকার মধ্যে ইজি ব্রিজি যেটা স্নেহা সিজদা অলরেডি আমাকে হিজ ড্রেসড মি আপ ফর সপ্তমী চেক ডান সো দিস ইজ পারফেক্ট কিন্তু যেটা বললাম যে পিকচার আমি বাকি হ্যাঁ অষ্টমীর জন্য আমি রেডি অষ্টমীতে আমরা সবসময় চাই যে অষ্টমী ইজ দি ডে ওয়েন ইউ ওয়ান্ট টু লুক দি বেস্ট এর মধ্যে একটা বলে রাখি মজার ব্যাপার জানিস তো আমাদের ছোটবেলায় জামা কাপড় কেনা হতো এভরি ডে গড়িয়াহাট থেকে অন্য জায়গা থেকে কিন্তু অষ্টমীর বাজারটা হতো নিউ মার্কেট অষ্টমী যেটা পড়বো স্পেশাল সেটা নিউ মার্কেট ছাড়া কোথাও হবে না এখন তো অনেক পাড়ায় পাড়ায় মল এভরিথিং ইজ কাম আপ বাট আমাদের সেই সময় একটা অন্যরকম একটা চাম ছিল ওই জুতোটা পরবো ওই এর সঙ্গে ম্যাচিং ইউনো এভরিথিং ওয়েল আমার একটা কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে আমাকে কোথাও যেতে হয় না আমাকে জাস্ট হে সিদ্ধার কাছে আসতে হয় এন্ড আই নো আই মোর লুক দ্য বেস্ট দিস ইজ ওয়ের আ ডিজাইনার্স ম্যাজিক কামস ইন টু প্লে দ্যাট আমরা কিন্তু পট করে এরকম স্টোল হয়তো ক্যারি করব না বাট দেন দিস ইজ সো গুড বাট ইট গোস টু ওয়েল উইথ দিস তুমি কি এটা এটার জন্যই রেখেছিলে চারিদিকে যেটা দেখছি যে একটা অ্যামেজিংলি ইটস ভেরি গ্ল্যামারাস দেখে মনে হচ্ছে ইটস এক্সট্রিমলি হেভি বাট ইটস নট অ্যাজ হেভি মানে ইটস নট যে মানে পরে একেবারে পাগল হয়ে যাবো দেখ এবারে একটা ঘটকালি আসলো বলে বলছো আমার মা বাবা কিন্তু খুব খুশি হবে মানে দে থিঙ্ক যে আমাদের বলেই দিয়েছে যে তোমাদের কিচ্ছু হবে না তোমরা তিন বোন বড় দিদি তো মানে দে সাইড সে তাও মুখ রক্ষা করেছে বিয়ে টিয়ে করে তোমরা দুজন বউ বোন আর আমি নাকি আমাদের নাকি বিয়ে হবে না আর আমরা নাকি আর তখন অটোমেটিক আমরা করবো না বলে হ্যাঁ তোমরা দুজন সারা জীবন আমাদের সাথে এখানে বসে থাকো এন্ড দেন অবভিয়াসলি বাবা গোজ ইন টু দ্যাট হোল নস্টালজিয়া এন্ড এই অষ্টমীর দিনেই একটা ছোট্ট রিক্যাপ যদি দিয়ে দিস যদিও সবাই জানে গল্পটা বাট স্টিল যে তখন মানে এভরিবডি হ্যাজ এ বয় গার্লফ্রেন্ড বাবার বন্ধুদের মধ্যে সবার একটা স্পেশাল আছে কিন্তু বাবার কেউ নেই তো বাবা তখন মা দুর্গার ওই অঞ্জলি ফঞ্জলি হয়ে যাওয়ার পরে বাবার সাথে ভগবানের একটা স্পেশাল কানেকশন রয়েছে সো মা দুর্গার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে বাবা বলেছিল আমি চাই না যে আমার গার্লফ্রেন্ড হোক বা ওরকম কিন্তু আমি যার সাথে আমার সারা জীবন কাটাবো আমি তাকে জাস্ট একবার চোখে দেখতে চাই দ্যাটস ইট আর কিচ্ছু দরকার নেই আই জাস্ট ওয়ান্ট টু সি হার ওয়ান্স অ্যান্ড তখন কে যেন সত্যি বাবাকে কানে কানে বললো যে মানে দ্য পার্সন ইউ আর গোয়িং টু বি উইথ ইজ রাইট তোমার পাশেই দাঁড়িয়ে একটা চক্কর এপাশে পেছন দিকে ফিরে দেখে পাড়ার মেয়েরা খেলছে বাচ্চা সব সবাইকে চেনে তার মধ্যে একটা মেয়ে আছে তাকে দেখেনি বুঝলে হু ইজ দিস টিং ইউ নো হোয়াট হি ডিড কনফিডেন্টলি হেঁটে গিয়ে আর মা তখন মানে বাচ্চা মানে ফ্রক পরে খেলছে কিতকিত খেলছে জাস্ট ইমাজিন মাকে ডাকলো মা পেছনে বলে একটা কে হ্যাঁ কি চিনতে পাচ্ছো মা তো মানে হাঁ করে এরকম ভাবে তাকিয়ে রয়েছে মানে কি বলবে বুঝতে পারছে না আমি তোমার বর পরের বছরে সেই অষ্টমীর দিন আবার সেই প্যান্ডেলের পাশে মার সাথে দেখা এন্ড দ্যাটস ওয়েন ইট স্টার্টেড
আমি একটা এমন কস্টিউম পরেছি, ইনফ্যাক্ট এই যে একটা দিস ইজ এ লেহেঙ্গা, আর এটা অবভিয়াসলি আমরা নবমীর দিন আমরা চাই যে সবাই আমরা কি বলবো এক্সট্রিম রকমের পাগলামি করতে চাই, আমরা পার্টি করতে চাই, আমরা পুজো প্যান্ডেল হপিং তো রয়েছি, মানে এই লাস্ট দিন ওয়েন ইউ ক্যান অ্যাকচুয়ালি গো অ্যান্ড টেক দ্য ম্যাক্সিমাম, লাইক টেক দ্য ফুলেস্ট আউট অফ দ্য হোল সিচুয়েশন অ্যান্ড ডু ক্রেজি থিংস। এটার হচ্ছে ফাংশনালিটি হচ্ছে লেটার অন ইউ ক্যান ইউজ দ্য স্কার্ট স্ট্যান্ড অ্যালোন, ব্লাউজটাকে তুই অন্য শাড়ির সাথে, হ্যাঁ দোপাট্টাটাকে তুই অন্য ভাবে ইউজ করতে পারিস। এটা নিয়ে না এত ফ্লোই বলে ডান্ডিয়া, এমনকি আমাদের বাঙালিদের মেয়েরা যে সন্ধি পুজো, সন্ধি পুজো মানে ঘুরে বেড়ায় সবাই পুজোর মধ্যেও ইনভলভ থাকে, তাই দ্যাটস ওয়াই শাড়ির বদলে আমি এইরকম একটা জিনিস তোকে পরাই, হ্যাঁ কারণ শাড়িটা ইজ সামথিং যেটা সবাই মানে ইউ উড এক্সপেক্ট, কারণ অষ্টমী আর দশমী তো শাড়ি পরতেই হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু আমি একটা দিন ভাবলাম একটু অন্যরকম হবে। আচ্ছা তোকে না এটার মধ্যে একটা মজার জিনিস লাগছে, বিকজ অফ দ্য লেস ইটস ইউ আর ভেরি বেবি বেবি লুক, বেবি লুক, আমি আসলে বেবি তো তাই জন্য, নো ওয়ান থিং হুইচ ইজ গুড ইজ যেটা আমি অ্যাকচুয়ালি অনেকে আজকাল ট্যাটু ইজ ভেরি ইন, আমি তো কুইন অফ ট্যাটু, সো দিস ইজ হোয়াট আই এম লাভিং ইজ দ্যাট অবভিয়াসলি আই উড লাইক টু ফ্লন্ট, এত কষ্ট করে এত বড় ট্যাটু করেছি ঘন্টার পর ঘন্টা ব্যথা সহ্য করে, তারপরে যদি সেটা নাই দেখালাম হোয়াটস দ্য পয়েন্ট, এটা গরদ তাই তো, হ্যাঁ গরদ, বাট গরবের মধ্যে এরকম মানে থ্রেড ওয়ার্ক আমি আগে কখনো দেখিনি, আমি এটাকে নিয়ে একটুখানি খেলা করি মাঝে মধ্যেই, যখনই আমি একটা টেক্সচার পাই না, আমি সে গরদ হোক জামদানি হোক ঢাকাই হোক এগুলোকে নিয়ে একটুখানি খেলা করি, হ্যাঁ হ্যাঁ তখনই ওই অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে যায়। আর সত্যি কথা বলতে কি দশমীটা মানেই হচ্ছে মা আবার আসে, বছর আবার হবে 365 দিন পরে আবার, সেই জন্য সেখানেও একটুখানি রং আনা। আর আমি যেই পাড়ার সঙ্গে বড় হয়েছি বালিগঞ্জ কালচারে, আমাদের একটা ই আছে, মেয়েরা সব বিসর্জনে যায় সব লাল পেরে গরদ পরে, সেই জন্য আমি এর এই মধ্যে কাজ করতে ভীষণ ভালো লাগে। শেষে চলে এলাম, আপনারা কিন্তু অনেকগুলো কি বলবো কি ইনগ্রিডিয়েন্টস জেনে গেলেন, কি কয়েকটা টিপস জেনে গেলেন যে পুজোর সময় কীরকম সাজা যেতে পারে, অ্যান্ড হ্যাঁ অবভিয়াসলি আমরা তো একটা আইডিয়া দিলাম, কিন্তু ইউ ক্যান মিক্স অ্যান্ড ম্যাচ ইন ওয়ার থিংস অ্যাজ পার ইয়র টেস্ট। সকলকে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা, এই পুজো দুর্দান্ত কাটুক, সেজে গুজে কাটুক, সকলকে যেন লাগে ভীষণ সুন্দর, আমার তরফ থেকে a lot of love and happy Pujo. নিবেদন করছে SRMB TMT বার, বাড়ি থেকে হোক জেতার শুরু বিগ বুল ই ভেহিকলস, সময়ের সাথে নয় সময়ের আগে, RR কাবেল ডু দ্য আকলম্যান থিং, সিসকা লাইট ইয়ার্স আহেড, ডিশ টিভি, এই দুর্গা পুজোয় প্রত্যেক বাড়ি HD বাড়ি, হাদিমস দ্য সোল অফ ইন্ডিয়া, পার্টনার বাই প্রিয় গোপাল বিষয়ে, বড়বাজার MG রোড ট্রায়াঙ্গুলার পার্ক, পিনকন কাচ্চিঘালি সর্ষের তেল, রন্ধনের বন্ধন, JK ওয়ালপুটি, দেওয়াল কথা বলবে, রশ্মি গ্রুপ নির্মাণ শিল্পের সাথে প্রগতির পথে, এবং স্ন্যাক্স পার্টনার মুখরোচক চানাচুর, ভালো খান, সুস্থ থাকুন।